চট্টগ্রামে মাস্ক পরা নিষিদ্ধ ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন হতে অভিযান চালিয়েছে প্রশাসন। এই সময় মাস্ক না পরায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। সকালে নগরের জুবলি রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাস্ক না পরে যারা বাইরে বের হয়েছেন তাদের 100 থেকে 300 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। আর যেসব মানুষের মাস্ক কেনার সামর্থ্য নেই তাদেরকে বিনামূল্যে মাস্ক দেওয়া হয়েছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই অভিযান চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা দেখছি মাস্ক মানুষ পরছে না, সেক্ষেত্রে আমরা জরিমানা করছি, কখনো কখনো আটক করছি, তারা আবার জরিমানা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যারা একেবারে গরিব অসহায় অসচ্ছল মানুষ, যারা মাস্ক কেনার সামর্থ্য রাখে না, জেলা প্রশাসক চট্টগ্রাম স্যারের নিজস্ব উদ্যোগে আমরা তাদেরকে মাস্ক পরিধান মাস্ক বিতরণ করছি।